প্রতি মুহূর্তে বলে পুড়িয়ে মেরে দেবে আমাদের। বিবাদ এরকম হয় যখন রক্তের সম্পর্কেও পিপাসা পেয়ে যায় রক্তের। এমনই একটি ঘটনা ঘটলো কাঁচাপাড়া 5 নম্বর ওয়ার্ডের গৌরবাবু রোডে, যেখানে সামান্য কাপড় মেলাকে কেন্দ্র করে একই পরিবারের দুই বউয়ের মধ্যে লাগে চরম অশান্তি, যখন বড় বউয়ের গায়ে গরম জল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল দেওর তার স্ত্রী মানে পরিবারের ছোট বউয়ের বিরুদ্ধে। দেখুন দেওর সুকান্ত দাস ও তার স্ত্রী প্রিয়া দাস দত্তর বিরুদ্ধে কি অভিযোগ করছেন নরমবীর কলোনি খালপাড়া এলাকার বাসিন্দা আক্রান্ত মহিলা প্রতিমা দাস। হঠাৎ করে মানে গালি করে এবার দরকার মেয়ে মেয়ে হচ্ছে, বাড়ি চলে এসে টাওয়ারটা ছুঁড়ে ফেলে দিল। ফেললে কেন, সাইকেল লেখা ছোঁড়াছুড়ি করছে গোবিন্দের বউ রিয়া করছে, তুই ফেলে দিলে কেন? আমার যা হয় ছোট যা দিয়ে আমি, তুমি ফেললে কেন বলো, আমি তুলে নিচ্ছি, এখানে মেলবে না। আমি নিয়ে চোর ঢুকে যাচ্ছি, পেছন থেকে হঠাৎ অ্যাটাক করলো আমার চুল ধরে, যা আছে আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে ওকে ইট দিয়ে মেরে ফেল, মার্ডার করে দে ওকে, আর উল্টোটা গালাগালি। সঙ্গে সঙ্গে আমি আর উঠতেও পারছি না, দিয়ে মা এদিকে হাতে মারছি, ইট দিয়ে মাথায় মারতে আছে, মা হচ্ছে সে না ছাড়ি গেছে। এবার গরম জল ছিল বলতে গরম জল ঢেলে উগুনে সোজা ঢালতে গেছে, আমি উল্টে গেছি পেছনে। পুলিশকে এখনো মোটামুটি হাজবেন্ড যা করছে আমি তো বেরোতে পারছি না। আমি চাইছি আমার ছেলে দু ছেলেকে নিয়ে স্বামীকে নিয়ে যাতে আমি ভালোভাবে সুস্থভাবে এখানে থাকতে পারি, সেটাই চাইছি। আর ও সবসময় হুমকি দেয় এই বাড়ি যেমন ছেড়ে দিয়ে আমার চলে যাই তোকে মার্ডার করে দেবো, পুড়িয়ে মারবো। জানা গিয়েছে আক্রান্ত মহিলার স্বামী সুব্রত দাসের বিবেকানন্দ মার্কেটে একটি কাপড়ের দোকান রয়েছে। চলুন শুনে নেব তিনি কি বললেন। যদি খবর দেয় বাবা মাকে কাকি আর কাকা কাকিমার কাকি মিলে মারছে, তুমি তাড়াতাড়ি বাড়ি চলো। আমি বাড়ি এসে দেখি আমার বউ ওই বিধানদাদের বাড়ি ওখানে পড়ে আছে, ওখানকার লোকজন ওকে তুলে মানে গায়ে ওই পেস্ট লাগাচ্ছে। বা জিজ্ঞেস করলাম, আমি তখন আর কাল বিলম্ব না করে আমি সোজা প্রথমে কাঁচাপাড়া পৌরসভা হসপিটালে যাই। পৌরসভা থেকে বলে আমাদের এখানে ট্রিটমেন্ট নেই, তুমি 500 বেডে নিয়ে যাও। আমি 500 বেডে নিয়ে যাই, 500 বেডে তখন সার্জিক্যাল ওয়ার্ডে ওকে দেওয়া হয়, দিয়ে ওকে ট্রিটমেন্ট করা হয়। কি হয়েছিল নাকি কেন এটা হলো এখানে, মানে এই জায়গা দিয়ে কেন আমরা হাঁটি, কেন আমরা এই বাড়িতে আছি, ঠিক আছে? এটা যেটা আমার বাবার সম্পত্তি, আমার এখনো যখন ভাগ হয়নি তাহলে তো আমরা অবশ্যই হাঁটবো, তাহলে ভাগ হয়ে গেলে তখন তো আমরা হাঁটবো না। আর আমাদের একটা কমন পায়খানা প্রতিদিন এই নিয়ে আমাদের সঙ্গে অশান্তি করে। তা আমি আমার ভাই ছোট ভাই সুকান্ত দাস নাম গোবিন্দ আর তার স্ত্রী প্রিয়া দাস দত্ত, এই দুজন মিলে প্রতিদিন গালাগালি খিস্তি তো করতেও কোনো মা বাপ নেই, সবাইকে গালাগালি খিস্তি করে মারতে আসে সবাইকে। আমার স্ত্রীকে মেরেছে বলে দেখবি তোর কাছে কি করব, তা ও চলে আসছে, তখন আমি ওর মুখে যেটা শুনলাম যে গরম ওকে চুলের মুঠি ধরে ঠুকে মেরেছে, ইট দিয়ে হাত ফাটিয়েছে নাকি, আর পেছন থেকে মানে সামনে গরম জল দিতে গেছিল ঘুরে গেছে বলে পেছন দিয়ে গরম জলটা পড়েছে। এটা পুরো এই ক্ষত এই হিপের ওপর থেকে মানে যেখান দিয়ে মলদার একটু ওপর থেকে পিঠের অর্ধেকটা মানে আমি এই বাড়িতে সুস্থভাবে থাকতে পারি, প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ আমি আমার দুটো বাচ্চা নিয়ে সুস্থ থাকতে পারি, আর দোষী যা শাস্তি হয়। আর ও প্রতি মুহূর্তে বলে পুড়িয়ে মেরে দেবে আমাদের। ও একজন ভারতীয় জনতা পার্টির এসসি মোর্চার ট্রেজারার, ঠিক আছে, ওই বীজপুর ব্যাকপুর শাখার। তা আমি সবার কাছে একটা এই রকম যদি একটা রাজনৈতিক দল এরকম করে তা আমরা বাজবো কি হবে?
আমার তো মনে হচ্ছে এত মানে সে না থেকে কেন এরকম করছে, ওই ক্ষমতায় না থেকে এরকম কেন করছে? ক্ষমতায় থাকলে তো আমরা আমাদের মনে পুড়িয়েই মেরে দেবে, ক্ষমতায় না থাকলে আমরা পুড়িয়ে মেরে দেবে, ক্ষমতায় নেই তাই এরকম করছে। এই বিষয়ে দেখুন কি জানালেন তাদের শাশুড়ি সুমিত্রা দেবী। বউটা ফেলে দিল, তখন ও বলছে বউটা ফেলে দিল, ছোট বউ, ছোট ছেলের বউ ফেলে দিল। কি নাম ওকে? ছোট ছেলের নাম গোবিন্দ দাস। আচ্ছা, ভালো নাম সুব্রত দাস, আর সুকান্ত দাস ফেলে দিল। তখন মেয়ে বউ বলছে যে ফেললে কেন, তোলা ফেললে কেন, ভালো জিনিসটা ফেললে কেন, এই বলতে বলতে দুই বউটি তক্ক তক্কি। ও ঘরে আসছে আর তখন চুলি মুঠি ধরেছে ছোট বউ, হ্যাঁ মেজো বউ ধরেছে, আর ও এখানটায় পিছিয়ে দম করে পড়ে গিয়েছে, পড়ে গিয়েছে, আর ওর বুকের উপরে উঠে চুলি মুঠি ধরে খুঁজছে, ও চুলি মুঠি ধরে রয়েছে। তখন আমি দেখছি এবার তো মরলো দুজনা, ও তো পেটের উপরে উঠে পড়েছে। তখন আমি বেরিয়ে দুজনাকে ছাড়িয়ে দিয়েছি যে তোমরা কি করছো, লোক হাসছ, ছেড়ে দাও। ছোট ছেলে বলছে মার মার, খিস্তি দিদি বলছে মার মার, ছোট ছেলে বলছে বউ ছোট বউকে মার। আচ্ছা, তখন ও কি করলো, ও তো মারছে, ছাড়াতে পারছি না। তখন ও গাড়ি ভাঙতে যাচ্ছে, ছোট ছেলে, মেজো ছেলের গাড়ি আছে, ইট দিয়ে ভাঙতে যাচ্ছে, সাইকেলটা নাতির সাইকেলটা ছিল ফেলে দিল। হ্যাঁ, তখন আমি বলছি কি করছিস, তুই এগুলো জামা কাপড় সব এখানে ছিল, দড়ি মুড়ি ছিঁড়ে ওদের জামা কাপড় গুলো সব বাইরে ফেলে দিল। ফেলে দেওয়ার পর আমি তখন বললাম এই গাড়ি ভাঙবি না, খুব খারাপ হয়ে যাবে, ফেল ইট। আমি যদি না থাকতাম ওই ইট দিয়ে মেরে হয়তো শেষই করে দিত গোবিন্দ, মানে ওর বৌদিকে মেরেই দিত ইট দিয়ে। আমি ছিলাম ওই নেতাটা কেন রেখেছে, ফালতু ফালতু ঝগড়া, ওইরমই করে, ওর বাবাকে মেরেছে, আমাকে ঘর ধুয়ে মেরেছে, বটি দিয়ে কাটতে গিয়েছে, তারপরে ছোট ছেলে, ছোট বউ আমার লাইট ফাইট ভেঙে দিয়েছে, তাও আমি কোনো কেস খামারি করিনি যে মরুক গে। তারপরে ওখানে গরম জলের বালতিটা ছিল, ও ছেলে চান করাবে বলে সেই জল ঢেলে দিয়েছে ছোট ছেলে। প্রতিবেশীরা জানালেন ছোট ভাই সুকান্তের ফুটপাতে কাপড় ব্যবসা আছে, এই পরিবারের মধ্যে অশান্তি প্রায় লেগেই থাকে। শনিবার প্রিয়া দাস প্রতিমার উপর চড়াও হয় এবং ইট দিয়ে তাকে আঘাত করে, নিজেকে বাঁচাতে রাস্তায় ছুটে আসেন প্রতিমা, আহত অবস্থায় তাকে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার বিরুদ্ধে বিজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বড় ভাই সুব্রত দাস, তদন্তে নেমেছে বিজপুর থানার পুলিশ। কাঁচড়াপাড়া থেকে শুভম রায়ের রিপোর্ট। এবার আরো বৃহৎ পরিসরে আর চন্দ্রা জুয়েলার্স, গোল্ড ডায়মন্ড এবং সিলভার জুয়েলারি সেরা সম্ভার, আর পাবেন নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা। আপনাদের চেনা ঠিকানা, স্টেশন রোড কাঁচড়াপাড়া, এক্সপ্রেস বাজারের পাশে আর চন্দ্রা জুয়েলার্স।